আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কার্যকরী পরীক্ষিত একটি আমল, যা করলে আপনাদের চুল লম্বা হবে, ঘন হবে এবং অনেক মজবুত হবে। বর্তমান সময়ে দেখা যায় আমার যুবক যুবতী ভাই বোনদের চুল পড়ার সমস্যা। এটা খুব কমন একটি প্রবলেম যেটা অনেকের হয়, চুল পড়ার সমস্যা, অতিরিক্ত চুল পড়ে, যার কারণে ছেলে মেয়ে উভয়কে অসুন্দর দেখায়, অনেক দেখতে অনেক খারাপ লাগে। প্রিয় ভাইরা, চুল ফরা এই সমস্যা সমাধান আজকে আমি আপনাদেরকে দিব, যে একটা আমল দিব গুরুত্বপূর্ণ, যে আমলটা করলে আপনাদের চুল ফরা বন্ধ হবে, চুল মজবুত এবং ঘন হবে ইনশাল্লাহ। এই আমলটা অনেকে করেছে, করে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পেয়েছে, সে কারণে আমি আপনাদের সাথে আমলটা শেয়ার করতেছি। প্রিয় ভাইরা, আমলটা হচ্ছে আপনারা যে তেলটা ইউজ করেন, যে কোনো তেল হতে পারে, যে তেলটা আপনারা ইউজ করেন, ফার্স্ট আপনারা সেই তেলটা আপনাদের সামনে পরিমাপ মতো নেবেন, পরিমাপ মতো নেবেন যাতে আপনারা 21 দিন ব্যবহার করতে পারেন। 21 দিন ব্যবহার করার মতো পরিমাপ করে নিয়ে আপনারা আপনাদের সামনে রাখবেন। তারপর আপনারা কী করবেন, সর্বপ্রথম দুরুদ শরীফ পড়বেন। আগে অজু করে নিতে হবে, অজু করে আপনারা কী করবেন, দুরুদ শরীফ পড়বেন। দুরুদ শরীফ পড়বেন 3 বার, দুরুদ শরীফ পড়বেন 3 বার। দুরুদ শরীফ পড়ার পর দরুদ ইব্রাহিম পড়বেন, দরুদ ইব্রাহিম পড়লে ভালো। প্রিয়রা, তারপরে আপনারা কী করবেন, স্ক্রিনে লক্ষ্য করুন, সূরা হামিমে সেজদা এই সূরাটার 44 নম্বর আয়াতের কিছু অংশ। আয়াতটি হচ্ছে কুল হুয়ালিল্লাযিনা আমানু হুদা ওয়া শিফা, কুল হুয়ালিল্লাযি আমানু হুদা ওয়া শিফা। এই আয়াতটা আপনারা 121 বার পড়বেন। 121 বার এই আয়াতটা পড়ার পর আপনারা আবার দুরুদ শরীফ পড়বেন 3 বার, দুরুদ ইব্রাহিম 3 বার পড়বেন। নেক্সট আপনারা কী করবেন, তেলের মধ্যে ফোঁ দিবেন, ফোঁ দিয়ে আপনারা তেলটা ইউজ করবেন, 21 দিন পর্যন্ত ইউজ করতে পারেন। এর বেশি করতে পারেন, নো প্রবলেম, কোনো সাইড ইফেক্ট নেই। তো আপনারা কমপক্ষে 21 দিন করতে হবে। যদি তেলটা শেষ হয়ে যায়, আবার নতুন করে তেল নিয়ে, পরিমাপ মতো তেল নিয়ে আপনারা আবার এইভাবে দোয়াটা পরে ফোঁ দিয়ে আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ। 21 দিনের মধ্যে আপনারা ভালো রেজাল্ট পাবেন।